ত্রিপুরায় জঙ্গল রাজ চলছে, বিরোধীদের উপর আক্রমণের রেকর্ড করে ফেলছে ত্রিপুরায় বিপ্লব দেবের সরকার, বিজেপি সরকার। তারা বুঝতে পারছে তাদের পায়ের তলায় কোনো জমি নেই, মানুষ তাদের প্রত্যাখ্যান করছেন এবং তারা অনুভব করছে যে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় প্রকৃত বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে। ফলে লাগাতার হামলা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিতে যাচ্ছে, হামলা শুরু হয়েছে, পরপর হামলা চলছে, একজনকেও অ্যারেস্ট করছে না ত্রিপুরার বিজেপি সরকারের পুলিশ। উল্টে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, হ্যারাস করা হচ্ছে। সেই জায়গায় আজ আবার যখন সুস্মিতা দেব এবং অন্যান্য নেতৃত্ব এত সুন্দর করে একটি কর্মসূচি করছিলেন, শান্তিপূর্ণ কর্মসূচি, গাড়ি ভাঙা হয়েছে, কর্মীদের মারধর করা হয়েছে এবং ব্যাগ ছিনতাই হয়েছে বলেও অভিযোগ এসছে, এটা কি করে হতে পারে? একজন মহিলা সুস্মিতা দেব, একজন সাংসদ সুস্মিতা দেব, তাকে যেভাবে নিগ্রহ করা হয়েছে, যেভাবে হামলা করা হয়েছে সেই গাড়ির উপর, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করছে না বিজেপির এবং জঙ্গল রাজ চলছে। মানবাধিকার কমিশন, মহিলা কমিশন এখন কোথায়? কেন্দ্রের মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, আপনাদের দেশের মানচিত্রে কি ত্রিপুরা বলে কোনো রাজ্য নেই? কোথায় থাকেন আপনারা? দলদাস কমিশনগুলো আর তাদের সমস্ত দলদাস সদস্যরা কোথায় থাকেন তারা? ত্রিপুরায় যে ঘটনা লাগাতার ঘটে চলেছে, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উপর লাগাতার আক্রমণ হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা সেটায় ভয় পেয়ে ঠেকাতে গোটা আগরতলা শহরটার উপর 144 ধারা জারি করে রেখে দিয়েছে, আর মুখ্যমন্ত্রী নিজে সেই 144 ভেঙে তিনি তার রাজনৈতিক কর্মসূচি করে যাচ্ছেন। ফলে সম্পূর্ণভাবে ত্রিপুরায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ত্রিপুরায় দুষ্কৃতি রাজ চলছে, গুন্ডা রাজ চলছে এবং ত্রিপুরার মানুষ এবার প্রকৃত বিপ্লব শুরু করছেন। তাতে ভয় পেয়ে গিয়ে তৃণমূলের উপর আক্রমণ আরও বাড়াচ্ছে বিজেপির এই সরকার এবং দুষ্কৃতীরা। এইভাবে তৃণমূলকে ঠেকানো যাবে না, এইভাবে তৃণমূলকে আটকানো যাবে না। বিজেপির পতন নিশ্চিত, বিজেপি সরকার যাচ্ছে, কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গেই বলবো ত্রিপুরার মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসকে, সেখানে তৃণমূল কংগ্রেসের যে ত্রিপুরার নেতৃত্ব রয়েছেন, ত্রিপুরার কর্মীরা রয়েছেন, তারা যেভাবে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করছেন, অদূর ভবিষ্যতেই বিজেপির বিদায় ঘণ্টা বাজছে এবং তৃণমূলের যে আবাহন ত্রিপুরার মানুষ ত্রিপুরার বুকে করছেন তার সুফল খুব শিগগিরই আপনারা জনতার দরবারে দেখতে পাবেন। আজকে সুস্মিতা দেব অভিযোগ করেছেন যে পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে। আমি তো আবার বলছি যে সুস্মিতা দেবের উপর যে হামলা হয়েছে আজও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, মায়ের মন্দিরে, ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, একদিন একটা রুটে 13 জায়গায় তার উপর হামলা হয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে কারা হামলা করছে, কে হামলা করছে, অ্যারেস্ট হচ্ছে না। তারপরে আমাদের একঝাঁক নেতাকর্মীর উপর হামলা হয়েছে, এরপরেও 28 আগস্ট হামলা হয়েছে, মাথায় গুরুতর জখম, কর্মীদের এনে কলকাতাতে চিকিৎসাও করতে হয়েছে, ওখানেও চিকিৎসা চলছে, মেরে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুলিশি সন্ত্রাস চলছে। এবং আজ সুস্মিতা দেব, একজন সাংসদ, একজন মাননীয় মহিলা সাংসদ, তার উপর যেভাবে হামলা হয়েছে তার নিন্দার কোনো ভাষা নেই। আমি তো পাল্টা বলবো যে তখন এখন কোথায় থাকে কেন্দ্রের এই সব মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, এরা কোথায়? তারা আসুন ত্রিপুরায়, আমরা নাম দিয়ে দেব, ঠিকানা দিয়ে দেব, যান সেই বাড়িগুলো দেখুন, সুস্মিতা দেবের সঙ্গে কথা বলুন, শুভঙ্কর দেবনাথের সঙ্গে কথা বলুন, একের পর এক যারা মার খেয়েছেন তাদের বাড়িগুলো যান, যে বাড়িগুলো ভাঙচুর করে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দেখুন সেগুলো। ত্রিপুরায় জঙ্গল রাজ চলছে, ত্রিপুরায় আইন শৃঙ্খলা নেই, ত্রিপুরায় গণতন্ত্র নেই, ত্রিপুরায় পুলিশ সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়েছে, হামলা এবং মামলা দিয়ে তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। ওরা ফেল করছে, ওরা ফেল করবে, কারণ ত্রিপুরার মানুষ ওদের সঙ্গে নেই। যে কাটোয়াতে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ পৌঁছানোটাকে দেখা গেল যে পার্টি অফিস সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে, বিজেপি কর্মীরাই করছেন এমনটা বলছে, যদিও সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যে তৃণমূলের লোকেরা আসলে পার্টি অফিস ভাঙচুর করেছে। কাটোয়ায় যেটা হয়েছে, বিজেপি একটা সার্কাস পার্টি, বহুদিন ধরে বলে আসছি আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, আর ছড়ি ঘুরিয়েছে কারা, ডেইলি প্যাসেঞ্জারি করা পরিযায়ী বিজেপি। তো এই আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি এটা তো আজ থেকে বলছি না, তো তারাই সার্কাস দেখিয়েছে। সুকান্ত মজুমদার তিনি নতুন সভাপতি হয়েছেন, তিনি হয়তো দলেরই সকলকে চেনেন না,
হতেই পারে। তো দিলীপ ঘোষ তো চেনেন, তো তিনি তো বলছেন যারা ভোটের আগে নানা ধান্দা এসেছিল তাদের সঙ্গে লড়াই হচ্ছে। আজব কথা, একজন এখনকার সভাপতি এক কথা বলেন, প্রাক্তন সভাপতি এক কথা বলেন, একে কী করে হতে পারে? ভোটের আগে যখন যোগদান মেলা করে পরপর বিভিন্ন দল থেকে নিচ্ছিলেন, হাতে পতাকা দিচ্ছিলেন, মনে ছিল না? সুকান্ত মজুমদার দেখুন না, ভিডিও দেখুন না, কোনটা তৃণমূল? সব তো বিজেপি, বিজেপি তো আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি। যারা দীর্ঘদিন ধরে বিজেপি করে এসছেন, হতে পারে তাদের সঙ্গে আমাদের নীতিগত মত পার্থক্য আছে, আর যারা ধান্দাবাজি করতে গিয়ে জয়েন করেছেন, হঠাৎ গিয়ে তৎকাল বিজেপি ছড়ি ঘোরাতে গেছেন, এই লড়াইটা তো অনেক দিন ধরে হয়ে আসছে। তো ফলে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি। আর এখন যদি সুকান্ত মজুমদার যদি নিজের পার্টির লোকদের চিনতে না পারেন, সেটা তো আমার মনে হয় ওনার এখন ট্রেনিং পিরিয়ড চলছে সভাপতিত্বের, আর কিছুদিন কাটলে ওনার সেই চেনাশোনাগুলো হয়ে যাবে, কোনটা আদি বিজেপি, কোনটা তৎকাল বিজেপি, কোনটা ওনার দলের গোষ্ঠীর, কোনটা দিলীপ ঘোষের গোষ্ঠীর। একটা দল একটা দুর্গাপূজায় দুই সভাপতি এক থাকতে পারে না। একটা দল তাদের নেতারা তাদের পাড়ায় গ্রহণযোগ্য নন, তাদের পাড়ার ক্লাবে থাকেন না, তাদের হল ভাড়া করে পুজো করতে হয়। সভাপতি বলেন পুজো করব, প্রাক্তন সভাপতি বলছেন না, পার্টির কাজ পুজো করা নয়। সুকান্ত মজুমদার পুজো করলেন, দিলীপ ঘোষ পুজো বয়কট করলেন, তো ওরা আবার কি কথা বলবে? একটা মা দুর্গার পুজো নিয়ে দুই সভাপতি মারামারি করে, তো সেখানে করবি না মারামারি না তো করবে না, তো কি করবে? এটাই হচ্ছে পার্টি বিজেপি, এটা একটা সার্কাস পার্টি, সেখানে সার্কাস যা যা হওয়া তাই তাই হয়েছে। দিলীপ ঘোষ বলেছে যে বিজেপি সুকান্ত মজুমদার যেমন তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে, তখন দিলীপ ঘোষ বলেছে যারা গোষ্ঠীদ্বন্দ্ব করবে তাদের পুলিশ ডেকে পেটাবে। হ্যাঁ, এটা তো একটা বিরাট সমস্যা, আমি তো ভোটের আগেও বারবার বলেছি বা ভোটের সময়ও বলেছি, এই মারামারিটা তো অধিকাংশ আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি করছে, আর ওরা ধামাচাপা দিকে তৃণমূলের দিকে মুখ ঘোরাচ্ছে। দিলীপ ঘোষ কি বলছেন? যে এই যারা দল বিরোধী কাজ করছে, বিশৃঙ্খলা করছে, পুলিশ ডাকবো। আচ্ছা ভাবুন, এবার যদি পুলিশ গিয়ে অশান্তি ঠেকাতে, বিজেপির নেতাদের বিজেপির কর্মীর হাত থেকে বাঁচাতে পুলিশ যদি অ্যাকশন নেয়, তখন বলবে পুলিশ কেন বিজেপির উপর অ্যাকশন নিয়েছে? দিলীপ ঘোষদের এমন অবস্থা হয়েছে, নিজের কর্মীদের সামলাতে পাচ্ছেন না, পুলিশের সাহায্য নিতে হচ্ছে। এটা একটা বিজেপি দল, যে দলের নেতাদের তাদের কর্মীরা বলে গোব্যাক, যে দলের কর্মীরা তাদের নেতাদেরকে গ্রহণ করেন না, তো বাংলার মানুষ গ্রহণ করবেন না, জনগণ গ্রহণ করবেন না, তো স্বাভাবিক ব্যাপার। বিজেপি নেতারা তাদের কর্মীদের কাছে প্রত্যাখ্যাত, তো বাংলা থেকে প্রত্যাখ্যাত হবে না, তো খুব স্বাভাবিক ব্যাপার। গোয়ায় শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, আজকে লুই ফেলারিওকে সর্বভারতীয় সহসভাপতি করা হয়েছে দল, কিভাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন গোয়াতে নেক্সট ইয়ার ইলেকশন, বাবুল সুপ্রিয় ক্যাম্পেইনিং শুরু করছেন, একাধিক রাজ্য থেকে তৃণমূলের কাছে আমন্ত্রণ এসছে, আহ্বান এসছে, সেখানকার মানুষ বিজেপি বিরোধী লড়াইতে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখছেন। সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা গোটা বিষয়টা দেখছেন। এবং যেভাবে বাংলায় 2021 সালে তৃণমূল একটা নীতি আদর্শের লড়াই দিয়েছে এবং উন্নয়নের একটা বিকল্প মডেল সামনে রেখেছে, আর অন্যদিকে জনবিরোধী নীতি নিয়ে যেভাবে কেন্দ্রের সরকার মানুষের উপর চাপ বাড়াচ্ছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে ব্যাংকের আমানতের সুদ কমা থেকে দেশের সম্পদ বিক্রি পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের কাছে আমন্ত্রণ আসছে। তো গোয়া এমনই একটা রাজ্য যেখানকার মানুষ তৃণমূলকে চাইছেন এবং তৃণমূল নেতৃত্ব সেখানে সাড়া দিয়েছেন সেই আমন্ত্রণে, সংগঠন গড়ে উঠছে। মাননীয় মুখ্যমন্ত্রী দলের সর্বভারতীয় সভানেত্রী, তিনি যাচ্ছেন, সেখানকার বিশিষ্ট জনপ্রতিনিধি, নেতা, সংগঠক, সমাজকর্মী, বিভিন্ন পেশার মানুষ তারা যোগদান করছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে গোয়ায় যে আসন্ন নির্বাচন, অর্থাৎ নির্ধারিত 2022 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ যে বিধানসভা নির্বাচন, আমরা আশাবাদী তৃণমূল কংগ্রেস গোয়াতে সরকার গঠন করতে চলেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আগামী কয়েকদিনের মধ্যেই তৃণমূলের শীর্ষ নেত্রী সহ তৃণমূলের নেতারা, সংগঠকরা গোয়ার মানুষের সঙ্গে মুখোমুখি তারা মিলিত হবেন। 100 কোটি ভারতবাসীকে টিকা দিয়ে প্রধানমন্ত্রী গর্ববোধ করছেন, বলছেন থালা বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আসলে মানুষ যে ঐক্যবদ্ধ সেটাই দেখিয়েছে। আমি খুব স্পষ্টভাবে এটা বলতে চাই যে 100 কোটি ডোজ বলে যেটি বলা হচ্ছে সেটি সম্পূর্ণভাবে একটি ভাঁওতা। জনগণকে সংখ্যা এবং শব্দের জাগলারিতে ভাঁওতা দেয়া হচ্ছে। কেন দেয়া হচ্ছে?
না, আমি কালকেও বলার চেষ্টা করেছি, আমি আবার বলছি, একটা ট্রেন রওনা হয়েছে, সেই ট্রেনটি একটা স্টেশনে পৌঁছেছে, কিন্তু পৌঁছেছে ন মাস বাদে, ন মাস লেট করেছে ট্রেনটা। 100 কোটি ডোজ তো 9 মাস আগে সম্পূর্ণ হয়ে যাওয়া উচিত ছিল। এতদিনে তো ভারতের গোটা যারা ভারতবর্ষের মানুষ যারা টিকা পাওয়ার উপযুক্ত তাদের প্রত্যেকের ডবল ডোজ টিকা হয়ে যাওয়া উচিত ছিল, হয়নি কেন? ফলে ট্রেনটা পৌঁছেছে বলে লাফাচ্ছেন বিজেপি নেতারা, কিন্তু ট্রেনটা কেন 9 মাস লেট করেছে তার কৈফিয়ত তারা দিচ্ছেন না। তারা বলছেন 100 কোটি তারা দিয়েছেন, প্রথমত দেরি করা হয়েছে, দ্বিতীয়ত দেশের জনসংখ্যা 139 কোটি, তৃতীয়ত তার মধ্যে দেশে টিকা পাওয়ার যোগ্য জনসংখ্যা 103 কোটি, টিকা সম্পূর্ণ হয়েছে মাত্র 21 শতাংশের, 21% টিকা সম্পূর্ণ হয়েছে 21 শতাংশের, টিকা এক ডোজ টিকা হয়েছে মাত্র 71 কোটির, এবং 32 কোটি মানুষ একটা ডোজও পাননি। অর্থাৎ 100 কোটি বলে যেটা হঠাৎ ক্রিকেটে সেঞ্চুরির মতো ব্যাট তুলে নাচছেন, এটা একটা প্রতারণা, শব্দের জাগলারি, সংখ্যার জাগলারি, এটা অনেক আগে পরিপূর্ণ হয়ে যাওয়া উচিত ছিল। যে 103 কোটি বা 105 কোটি মানুষের টিকা দরকার, কেন তাদের ডবল ভ্যাকসিনেশন হয়নি? কেন আজও প্রধানমন্ত্রী প্রমোট করা কোভ্যাকসিন কেন আজও আন্তর্জাতিক দুনিয়া স্বীকৃতি দিল না? কেন বিদেশে যেতে গেলে সেখানে আবার নতুন করে গিয়ে টিকা নিতে হচ্ছে? এই হয়রানির দায় কে নেবে? দেশের অধিকাংশ মানুষকে এখনও টিকার আওতায় আনতে পারেনি এই সরকার। প্রথম থেকে টিকা নিয়ে এরা বিলম্ব করেছে, সাপ্লাই দেয়নি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন স্টেটকে প্রকিওর করতে দেওয়া হোক, চিঠির ইগনোর করা হয়েছে, দিশাহীনতায় ভুগেছেন, মার্কিন রাষ্ট্রপতিকে নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে দেশে করোনাটা বাড়তে দিয়েছেন, এবং যখন সরবরাহের কথা আসছে, যখন পশ্চিমবঙ্গ এবং কলকাতা দেশের মধ্যে টিকাকরণের গতিতে একেবারে শীর্ষস্থানে রয়েছে, তখন বৈষম্য করে সরবরাহটা বন্ধ করে দিয়ে বিজেপি শাসিত রাজ্য যেখানে জনবসতি এবং জনঘনত্ব কম, প্রয়োজন কম, সেখানে বাড়তি টিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং যেখানে প্রয়োজন এবং প্রপার গতিতে কাজ হচ্ছে সেখানে সাপ্লাই লাইনটাকে ডিস্টার্ব করে দেওয়া হয়েছে। তারপরে যারা বলছেন 100 কোটি, তারা সম্পূর্ণ ভাঁওতা দিচ্ছেন, জনগণের সঙ্গে প্রতারণা করছেন, যেখানে এখনও বিপুল সংখ্যক মানুষ একটা ডোজও পায়নি, যেখানে এখনও বিপুল সংখ্যক মানুষ কোভ্যাক্সিন নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে পড়ে রয়েছেন, সেখানে এই 100 কোটির ভাঁওতাবাজি, এটা হওয়া উচিত, কোনো কৃতিত্ব দয়া করছে না তো বিজেপি। আবার বলছে বিনামূল্যে, কিসের বিনামূল্যে? জ্বালানির দাম বাড়ানো হচ্ছে রোজ, বিজেপির নেতার মুখ থেকে বলছে জ্বালানির দাম তো বেশি দিতে হবে, টিকা তো বিনামূল্যে দেওয়া হচ্ছে, তাহলে আর বিনামূল্য কি হলো? তাহলে বিনামূল্যে কি হলো? রোজ জ্বালানির দাম বাড়াচ্ছে, আর বিজেপির নেতা, বিজেপির পদাধিকারী বলছে যে জ্বালানির দাম তো বাড়বেই কারণ টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এটা কি করে হতে পারে? অর্থাৎ এই বিনামূল্যে টিকাটাও একটা ভাঁওতাবাজি। কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেশের সম্পত্তি বিক্রি করে তারা টাকা তুলছেন, আর ভাব দেখাচ্ছেন যেন বিনামূল্যে দিচ্ছে, সেই তো জনগণের উপর চাপটা দেওয়া হচ্ছে। ফলে এই টিকার 100 কোটি, এটা একটা ভারতবর্ষের সঙ্গে প্রতারণা। যদি রাজ্যে করোনা বাড়ছে এবং যারা বিরোধীরা অনেকে বলছেন পুজোর সময় শিথিলতা আসার জন্যই এই ধরনের করোনা বাড়ছে, কোন বিরোধী? রাজ্যে অত্যন্ত দায়িত্বের সঙ্গে সতর্কতার সঙ্গে রাজ্যের মানুষ শারদোৎসব পালন করেছেন, বিজেপি নেতারা যখন হল ভাড়া করে পুজো করছেন, ধুনুচি নাচছেন সল্টলেকে, তখন মনে ছিল না অভিযোগের সময়? সিপিএম বড় বড় কথা বলার আগে মনে ছিল না পুজোর প্রাঙ্গণের বাইরে তখন মার্ক্সবাদী সাহিত্যের ফাঁকা ফাঁকা স্টলগুলো করার সময় লোকে প্রত্যাখ্যান করেছে? আপনারা তো সেজে বুঝে বসেছিলেন,
তো তখন মনে ছিল না এ দায় এখন সরকারের, এটা কোনো কাজের কথা নয়। পূজোর একটা অর্থনীতি আছে, বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান রোজগার এই পূজোর অর্থনীতির সঙ্গে যুক্ত, ফলে মানুষকে বঞ্চিত করার এই কোভিড কালে মানুষকে আরও বিপদে ফেলাটা কোনো অবস্থায় উচিত হতো না। এবং সাধারণ মানুষও কোথাও কোথাও কিছু কিছু ভিড় হয়েছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছেন, কিন্তু গোটা অর্থনীতিটাকে স্তব্ধ করে দেওয়ার কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ সরকারের পক্ষে করা সম্ভব নয়। করোনা কিছু ক্ষেত্রে বাড়ার যে রিপোর্ট আসছে, প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, চিকিৎসক মহল যথাযথ ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এটা সকলকে মনে রাখতে হবে, এটা সস্তা রাজনীতির জায়গা নয়। পূজোর অর্থনীতি মানে কুমোরটুলি পাড়ার মৃৎশিল্পী থেকে শুরু করে ফুলচাষি থেকে ডেকোরেটর, লক্ষ লক্ষ পরিবার এই পুজোর দিকে তাকিয়ে থাকে। পুজো মানে শুধু ধর্ম নয়, পুজো মানে শুধু উৎসব নয়, পুজো মানে একটা অর্থনীতি। এতগুলি মানুষের আয় ধ্বংস করে যে বিপদটা তৈরি হতো, সেই বিপদে ফেলাটা কোনো অবস্থায় কাম্য নয়। বিজেপি নেতারা পুজোয় দু একটা জায়গায় ঘোরেননি, আপনাদের লোক ডাকে না তাই, হল ভাড়া করে পুজো করতে যাননি। সিপিএমের নেতারা, তারা ওই স্টল করে বসেননি, মানুষ আপনাদের কাছে যায় না সেটা ছেড়ে দিন, আপনারা বসেননি, অন্তত 10টা ছবি দেখিয়ে দেবো মাস্ক ছাড়া বসে আপনারা আড্ডা মারছেন, তখন মনে ছিল না? এখন রাজ্য সরকারের দিকে আমল, এটা কোনো কথা হলো? রাজ্য সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, কোথাও কোথাও কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভিড় হয়েছে, সঙ্গে সঙ্গে সেটা সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। সবাই সচেতন মানুষ, মানুষও দেখতে পাচ্ছেন সরকারের কী কী বিধিনিষেধ, ডাক্তারবাবু কী বলছেন, সবার মতামতের পরেও সবাই সমান দায়িত্ব, সমান মানসিকতা দেখানো উচিত ছিল। হয়তো কোনো দিন কোনো জায়গায় ভিড় হয়েছে, প্রশাসন যা ব্যবস্থা নিয়েছেন, কিন্তু এ নিয়ে বিরোধীদের অভিযোগের কোথাও কোনো ভিত্তি নেই, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের অভিযোগগুলো